شفت الوضع السلام عليكم ورحمة الله وبركاته في المسلسل شفناه ده كان من مرة وشيء أو ده كان من شيء من قبل كده كنا بنتكلم في كورس يا بابا في حاجة مش فاكر يعني جاي هنا كنت أدرس كنت بدرس في نفس الأول في كل الجامعة كنت بدي أعمل سبيشال كورس فور ديجيتال إدوكيشن كنت بدرس فور ديجيتال إدوكيشن بس ده كان جرى كل شيء أو يعني بس ده ذاتي يعني ما ده وقته এখানে আবাসিক মেডিকেল অফিসারের সাথে জয়েন করা তার আমি নিজেকে দায়িত্বশীল মনে করবো এবং আমি কাজটাকে এনজয় করছি বিশাল এবং রাশিদা তিনটে নম্বর রুটি মতো বলেছেন ডিজিটাল স্প্যান ট্যাঙ্ক অর্থাৎ মানব সেবার মতো আপনি তো মানব সেবা করে যাচ্ছেন আমি আপনার কাছে জানা আছি 2022 সালে যখন আপনি সুদার জড়ের পুরস্কার পেয়েছেন তখন আপনার কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সুদার পুরস্কারটা অ্যাকচুয়ালি আমি কখনো দেখিনি গত গত সরকারি সার্ভিসে এক বছর যখন যারা যে পুরস্কার গত বছর একেবারে নতুন ছিল প্রথম হিসাবে প্রথমে আশ্চর্য হয়ে গেছি আদৌ এই পুরস্কারটা যোগ্য কিনা তা আমার কাছে খুবই ভালো লেগেছে ইউভার স্যার আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি একটা কথা আছে মাই মান ইজ লস সামথিং ইজ লস দ্যাট ইজ লস্ট নাথিং ইজ লস্ট বাট কাইন্ডলি ইজ লস্ট ইন এভরিথিং ইজ লস্ট সেক্ষেত্রে আপনি সুদাচার পুরস্কার পেয়ে হওয়ার জন্য 2022 সালে যে সেটা পেয়েছেন আমরা আমাদের বর্তমান সরকার মমতা ব্যানার্জি মহাজ বলে দিচ্ছে গেছেন এবং সিভিল সার্জন সব যারা এখানে আছেন ওনাদেরকে এবং ম্যাডাম সুদাচার স্যার আমাদের একদম সংসদ সদস্য ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং উপজেলা ইউনাস আসনের সরকারে যারা আছেন যারা প্রধান তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি পরবর্তীতে আমি আপনার কাছে জানতে আছি ডক্টর ফারুক সাহেব বর্তমান সরকার মমতা ব্যানার্জি মহাজ বলে দিচ্ছে গেছেন এবং আইসিসি উপদেষ্টা শুধু মহাজ ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ শুরু করবে তারা এখানে অবৈধ রক্ষা করার জন্য আমার স্টেট ফেয়ার আপনার কাছে জানা আছে যে ডিজিটাল বাংলাদেশ দুহাজার পনেরো সালে রেখে আসা হবে ডিজিটালের ছয় কি দিতে হচ্ছে এবং স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আমি কাউন্টি পর্যায়ে আমাদের এই সেবা প্রতিষ্ঠানকে আমরা এই উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি এখন আমার আগে যখন বেতন তুলতে যেতে হতো উপজেলার অফিসে আমার অ্যাকাউন্টে চলে আসতেছে আমি আমার নিজের বেতনটা নিজে সাবমিট করতে পারতেছি অ্যাকাউন্টে এটাই আসলে ডিজিটালাইজেশনের সহজীকরণের একটা উৎকৃষ্ট উদাহরণ এটাও শুনতে পাচ্ছি আমাদের ভবিষ্যতে আমরা যে ছুটি যেটা বুক করবো সেগুলো আমি আমার স্মার্টফোন থেকে অ্যাপ্লাই করতে পারবো সেগুলো অনুমতি করে আমি ছুটি নিতে পারবো এগুলো হচ্ছে আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের ছোঁয়া এবং এই ধরনের সেবাগুলোতে আমরা পেতে পারি ভবিষ্যতে আমাদের যে যে ভোগান্তিগুলো থাকতো অফিসিয়াল ভোগান্তিগুলো সেগুলো অনেক অনেক দূর হয়ে যাবে আমি যেটা বলছি যেমন আমাদের ডিজিটালাইজেশনের আরেকটা ছোঁয়া আছে আমাদের যে রিপোর্টিংগুলো হয় বিভিন্ন কার্যক্রমের রিপোর্টিংগুলো হয় প্রতি মান্থ ওয়াইজ ক্ষেত্র বিশেষে আমরা সাপ্তাহিক অথবা পাক্ষিকভাবে ওগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ থেকে যেই একটা সফটওয়্যার মাধ্যমে DHS-2 এই সফটওয়্যার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে রিপোর্টিং হয় সেই রিপোর্টের ভিত্তিতে আমাদের স্কোরিং হয় স্কোরিং অনুযায়ী উপজেলার র্যাঙ্কিং হয় র্যাঙ্কিংয়ের উপরে ওঠার জন্য সবার মধ্যে যে একটা পজিটিভ প্রতিযোগিতা এই জিনিসটাকে আমি খুব প্রতিযোগিতা ধন্যবাদ জনপ্রভাব সাহেব একজন ডাক্তার হিসেবে যে কথাটা বলবে যে স্মার্ট বাংলাদেশ গড়ে থাকবে আমরা আমাদের সব কালের সর্বশ্রেষ্ঠ আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী শেখ হাসিনা এবং আইসিটি
উপদেষ্টা সজীব আজিজ জয়, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ডিজিটাল বাংলাদেশের বিষয় টয় টয়টা পরিবারকে সামনে রেখে যেভাবে আমরা অগ্রগতি হচ্ছি, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি আমি জানতে চাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ বিষয় টয় টয়টা পরিবারকে সামনে রেখে আমাদের এই হসপিটালের মধ্যে যে সমস্ত মেটেরিয়ালসগুলি আছে, যেমন মনে করেন এমারজেন্সি থেকে শুরু করে আপনার একাধিক স্বাস্থ্য কেন্দ্র অটোমেশন হয়ে আছে, সরাসরি ন্যাশনাল সার্ভারের সাথে কানেক্টেড, যে কোনো একটা সে যদি টিকিট করে থাকে এখান থেকে ন্যাশনাল পর্যায়ে আমাদের নীতি নির্ধারকরা এবং আমাদের যে অভিজ্ঞতা কর্তৃপক্ষ সেটা দেখতে পারে। যদি আমাদের উপজেলার প্রক্রিয়াধীন কোনো ওই সেবাটা আমরা এখানে চালু করতে পারিনি, তারপরও আমরা ডিজিটাল এক্সরে এই সেবাটা আমাদের চালু করতে পারি। আমাদের আপনার সঙ্গে আমি সেটা চাচ্ছি বর্তমান আশা করছি আমাদের এই সেবাটাকে আরো ব্যবহার করবে। যে আমাদের এই সোনোলজিস্টের যাতে আমরা দাঁতবন্দির মধ্যে গরিবপুরের মধ্যে যাতে আমরা উপজেলা যাতে সোনোলজিস্ট হিসাবে একজন পেতে পারি সরকারের পর্যায়ের পক্ষ থেকে, আমরা আমাদের মমতা ভাই মাঝে মধ্যে সেই শুনছি এবং মাননীয় চিকিৎসা যে জিনিস আছে আমরা আরও চেষ্টা করছি, কেননা এমন একটা পোস্ট ডিফিকাল্ট একটা জিনিস যে মতো দিকে প্রোভাইডটা খুবই ঠিক মতো দিনে আসা হবে যে বিশাল জায়গাগুলোতে এসডিজির জন্য
যেই পারফর্ম করা দরকার আমরা সেই পথে, আমরা যেই গতিতে আগানো দরকার আমরা তার চেয়ে বেশি গতিতে আগাচ্ছি ইনশাল্লাহ, আমরা এটা অর্জন করতে পারবো। আপনি যখন দেখতে পাচ্ছেন যে একদম সিরিয়াস পেশেন্ট যখন আসছে,
তখন আপনার ভূমিকাটা কি থাকে রোহিত চক্রের সিরিয়াল আছে যখন একটা সিরিয়াস পেশেন্ট আছে আমাদের জরুরি বিভাগ আছে চক্রের সাথে কথা থাকে এবং প্রতি ফ্লোরস সেভেন আমাদের মেডিকেল অফিসার থাকে তার সাথে একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে তার বিষয় হলো সহযোগিতা করার জন্য আরেকজন স্টাফ আমাদের আমরা প্রাথমিকভাবে তাকে অ্যাসেস করি যদি একেবারে গুরুতর মারাত্মক অবস্থা পেতে থাকে আমাদের অ্যাম্বুলেন্সের দ্রুত তাকে আসে যেটা চিন্তা ভাবনা করা যায় যে এখানে অপারেশন করা যাবে না ইয়ে করা যাবে তাদেরকে তো করছে না যে এক্সট্রাঅর্ডিনারি যদি দেখেন আর যে বেশি সিরিয়াস যেটা এই পেশেন্টটা মাইল্ড টু মডারেট আমাদের এখানেই চিকিৎসা করা সম্ভব তাদেরকে আমরা এখানে রেখে চিকিৎসা করি এবং কিছু কিছু আপনি অবগত হবেন যে আমাদের যে যেহেতু এটা রোড সাইড হসপিটাল আমরা কিন্তু কিছু এটিপিক্যাল যেটা সব জায়গায় অ্যাভেলেবল না এই ধরনের রোগী পেয়ে থাকি এবং পেয়ারি সেক্টর অপন ব্যক্তি এই ধরনের রোগীগুলোকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি দায়িত্ব পরায়ণতার বাইরে গিয়ে অনেক কিছু করে থাকি যেমন এই রোগীকে যদি মারাত্মকভাবে ইঞ্জুরি হয়ে থাকে হেড ইঞ্জুরি হয়ে যার মৃত্যু আশঙ্কা যদি ডেথ রিস্ক আছে এদেরকে আমরা আমাদের অ্যাম্বুলেন্স যদি এখানে অ্যাভেলেবেল নাও থাকে আমরা প্রাইভেট অ্যাম্বুলেন্স হয়ে নিজেরাও প্রাইভেট সেক্টরকে আগে আসার আহ্বান জানাই যে এই রোগের যদি বয়স পাওয়া যায় আমরা পরবর্তীতে তোমাদের এই কমলা টাকাটা দেওয়ার ব্যবস্থা করবো তার লাইফটা এমনও হয় আমরা ঢাকা মেডিকেলে আমাদের এখানে এখানে স্টাফদেরকে নিজের আত্মীয় সাজিয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা ইউএস মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ করতে পারে না ও বন্ধু তারপরে হবে এই ধরনের রোগীদের থেকে আমরা পয়সা পেয়ে থাকি আমরা আমাদের মধ্যে আমাদের কলিগদের মধ্যে এরকম ছিল না তো আমি দায়িত্ব নেওয়ার পরে তাদের মোটিভেশনের মাধ্যমে বলছি এই রুগীটা তো আমার আত্মীয় স্বজন হতে পারে আমার নিজের ভাই হতে পারে কারণ কারো ভাই তাকে বেওয়ারিশ না বলে সে আমাদের রুগী সে যেই ধর্মের হোক যে যেই নিজেই হোক সে আমাদের রুগী হিসাবে আমরা ঠিক করবো রুগীটাকে আমরা সর্বোচ্চ আমাদের অ্যাভেলেবেল রিসোর্স যেটুকু আছে সেই সর্বোচ্চ সেবা দিয়ে আমরা তাকে তার জ্ঞান ফিরে আসলে আমরা এখানে থেকে চিকিৎসা করি আর যদি সে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণা করা লাগে আমাদের অ্যাম্বুলেন্সে করে আমরা সম্পূর্ণভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে এক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো আমাদের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার দূরদর্শী চিন্তাভাবনা এবং এই রোগী কল্যাণ সমিতি নামে একটা সমিতি আমাদের করে দিয়েছে সেই সমিতিকে অসংখ্য ধন্যবাদ জানাবো এটা যুগান্তকারী একটা উদ্যোগ আমি মনে করি এই ধরনের অসহায় রোগীদের জন্য গরিব রোগীদের জন্য একটা বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে আমরা অর্থ ব্যয় করে ইমার্জেন্সি সিচুয়েশনে এই রোগীদেরকে সেবা দিয়ে থাকি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে খাবার দাবারটা দেওয়া হয় কি পরিমাণ খাবার দাবারটা থাকে এবং পুষ্টিকর জাতীয় খাবার দাবারটা থাকে রোগীর তথ্য রোগীর তথ্য যেটা দেওয়া হয় আমরা সরকারি নির্দেশনার মধ্যে আমরা সেগুলো আমাদের ঠিকাদারের কাছ থেকে ওইটুকুই একবারে মেবি বুঝি ঠিকাদাররা তো এটা থেকে কারচুপি করতে কারচুপি করার পরে অনেক সময় আমরা যদি খেয়াল করে না যে 100% করে এবং অনেক সময় চাপে রাখে খুবই চাপে রাখে যাতে দুপুরবেলা ভাত থাকে সাথে